আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মফস্বলের মুরগি রোল। এটা আমার ভাবি তৈরি করেছিলেন। তো প্রথমেই মুরগিগুলো ভালো মতো ধুয়ে কেটে তারপর লবণ দিয়ে মাখিয়ে রেখে ভালো মতো ভেজে নিচ্ছেন। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, পরিমাণ মতো বাটা, পেঁয়াজ বেরেস্তা। মুরগিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তুলে রাখা হচ্ছে। ওই তেলের মধ্যে এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেবেন। তেজপাতা, এখানে হচ্ছে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ গোলানো, আর 1 কেজি গরুর দুধকে জ্বালিয়ে কম করে 1/2 কেজির মতো করে নিয়ে আসছে। এটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। এখানে প্রায় 2 টেবিল চামচের একটু বেশি টক দই, একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেবে রেডিমেড প্যাকেটজাত যে রোস্টের মশলাটা আছে সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছেন। পেঁয়াজ বেরেস্তা কিছুটা রেখে দিয়েছেন ডেকোরেশনের জন্য, বাকিটা এর মধ্যে দিয়ে দিচ্ছেন। এবার সবগুলো ভালো মতো একটু কষিয়ে নেবে। 2 টেবিল চামচ মতো চিনি, 1টু কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজি করে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছে। পুরো রান্নাটাই হচ্ছিল মাটির চুলোতে, মফস্বলে নর্মালি এগুলোই হয়। রান্না করতে করতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যার কারণে ভেতরটাও অন্ধকার আর বাইরেও প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভেতরটা দুপুরবেলাতেই এরকম পুরো অন্ধকার হয়ে গেছিলো। এই তো তৈরি হয়ে গেল আমার মুরগির রোস্ট। ভালো লেগেছে ভিডিওটি?